আসসালামু আলাইকুম কবুতর পুরি ভাই বন্ধুরা, আমি মোহাম্মদ আব্দুর রহমান নয়ন, কবুতর পালি মাদকমুক্ত সমাজ গ্রুপের অ্যাডমিন। তো বন্ধুরা বা ভিউয়ার্স, আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের যে বিষয় বা প্রতিবেদন, সেটা হচ্ছে কবুতরের ক্যাঙ্কার কেন হয়, এর প্রতিকার কী, আর কীভাবে এই ক্যাঙ্কার থেকে মুক্তি পাওয়া যাবে, আপনার কবুতরকে কীভাবে ক্যাঙ্কার থেকে প্রতিকার করবেন আপনি। তো বন্ধুরা, আমরা কথা না বলি আমরা মূল টপিকে চলে যাই, যে ক্যাঙ্কার হয় কিসের জন্য। আসলে ক্যাঙ্কারটা হচ্ছে এক ধরনের একটা ব্যাকটেরিয়া, যা আপনার জন্মায় কবুতরের দেহে বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন গালে, ঘা অথবা গলায় বিভিন্ন অন্তর হতে পারে, যেমন নাভিতে বিভিন্ন জায়গায় হতে পারে। তা ক্যাঙ্কারটা মূলত যেটা হয় ফাঙ্গাস যুক্ত খাবার, যেটা হচ্ছে আপনার, আপনি যদি গম রোদে না শুকিয়ে বা না ঝেড়ে কবুতরকে খাই খেতে দেন, বা আপনার আনফিল্টার্ড পানি ইত্যাদি কারণে ক্যাঙ্কারটা হয়ে থাকতে পারে। ডিপথেরিয়া থেকেও ক্যাঙ্কারটা হয়ে থাকে, ডিপথেরিয়া রোগ থেকেও ক্যাঙ্কারটা হয়ে থাকে। তো আপনার যদি আপনার ফার্মে বোরিক অ্যাসিড, চুন, পটাশ ইত্যাদি না দিয়ে থাকেন, তাহলে অবশ্যই দিবেন। আর ক্যাঙ্কারটা হচ্ছে আপনার যেটা পানিবাহিত রোগ, একটা ব্যাকটেরিয়া বা খাবার, ফাঙ্গাসমুক্ত খাবার, ফাঙ্গাসযুক্ত খাবার, যেমন ময়লা, ধুলো, বালি ইত্যাদি থেকে এটা হতে পারে। বা দেখা যায় অনেকদিন পুরাতন খাবার আপনি রোদে না দিয়ে সেটাকে আপনি খাওয়ালেন কবুতরকে, সেক্ষেত্রে কবুতরের ব্যাকটেরিয়াজনিত সমস্যা হতে পারে। ক্যাঙ্কার একটা ব্যাকটেরিয়াজনিত রোগ। তো আমার এই বাচ্চা, আপনাদের দেখানো ভিডিও দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা আজকে, যে আমার বাচ্চাটা ক্যাঙ্কার আক্রান্ত হয়েছিল, তার গলায় একটা আপনার এখানে ক্যাঙ্কার হয়েছিল, টিউমার মতো বড় গ্যাস বলে, যেটা সাদা গ্যাস হয়, ক্যাঙ্কার হলে যেটা হয় ঘা, এর গলার ভিতরে ছিল। তো আমি অনেকে সাধারণত হলে পর হয়তো কবুতর জবাই করে ফেলে বা ট্রিটমেন্ট করতে করতে কবুতর মারা যায়। তা যদি সম্ভব হয় অপারেশন করার, তো অবশ্যই আপনারা এটা অপারেশন করে ফেলবেন, কারণ ক্যাঙ্কারটা বের করে দিলে কবুতর ঠিক হয়ে যাবে। তো দেখুন আমার কবুতরটা এখানে গলা অনেক বড় ক্যাঙ্কার ছিল, আমি সকালে এটাকে কী করলাম, এটাকে অপারেশন করছি। এখান থেকে হালকা করে আপনি নতুন একটা ব্লেড নিয়ে হালকা করে কবুতরটাকে হলো এখান থেকে আমি এ করে ক্যাঙ্কারটা আপনার এখান থেকে টিপ দিয়ে আস্তে আস্তে করে এটা বের করে আমি সেলাই করে দিয়েছি এখানে। তো আমার কবুতরটা এখন খাচ্ছে এবং খুব ভালো ফিট আছে, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে। তো আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়বেন, ক্যাঙ্কারের প্রতিকার হিসাবে আপনারা যেটা অপারেশন করে বের করে ফেলতে পারেন, ক্যাঙ্কারটা যদি আপনি বের করে ফেলতে পারেন তাহলে কবুতর সুস্থ হয়ে যাবে। ক্যাঙ্কার একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, এই রোগটা আপনার ব্যাকটেরিয়া বাসা বাঁধে, এটা একটা হাই ফ্লায়ার পিজন কালদম বেবি। তো আমি এটাকে যথেষ্ট চেষ্টা করি যত্ন সহকারে রাখার জন্য, তো আমি এই কারণে আমি ক্যাঙ্কারটা অপারেশন করেছি। তো যারা এই ধরনের সম্মুখীন হন, অবশ্যই ভালো বড় ভাইদের পরামর্শ নেবেন এবং অবশ্যই অপারেশন করার আগে যোগাযোগ করবেন, যে কোথায় গেলে মানে বড় ভাইদের সাথে যোগাযোগ করবেন, যে কোথায় আপনার ক্যাঙ্কারটা হয়েছে, কীভাবে অপারেশন করা যায়। অনেক সময় গালের মধ্যে হতে পারে, পাছায় হতে পারে, অথবা বেশিরভাগ টাইম গলায় হয় ক্যাঙ্কারটা। দেখবেন বাচ্চার ব্যাকটেরিয়ার জন্য সমস্যা, ওখানে গলায় ক্যাঙ্কারটা হয়। তো আপনার এটা হচ্ছে ফাঙ্গাসযুক্ত খাবার, যেমন ময়লা, ধুলো, বালি ইত্যাদি ব্যাকটেরিয়াজনিত খাবার খাওয়ালে, রোদিনা শুকিয়ে খাবার খাওয়ালে, আনফিল্টার্ড পানি খাওয়ালে, আপনার ফিল্টার পানি খাওয়াবেন অথবা বিশুদ্ধ পানি খাওয়াবেন, তাহলে ক্যাঙ্কারটা হবে না। আর ফার্মের ভেতর যদি কাঁচা ঘা হয়, অবশ্যই চুন পটাশ বোরিক মারবেন। আমার ফার্মের সব কিছু চুন পটাশ বোরিক মারা, আমি কন্টিনিউ এটা মারি। আমি প্রথম হচ্ছে আমি বুঝতে পারি, পরে যখন দেখলাম যে আমার ক্যাঙ্কার সমস্যা হচ্ছে, তখন আমি এটাকে ফার্মটাকে ভালো পরিচর্যা করছি এবং আল্লাহর রহমতে এখন সুফল, আমার ভালো ফার্মের বাচ্চা ডিম সব ঠিক আছে। তো যারা ক্যাঙ্কার মানে হবে মানে ভুলবশত কবুতরকে না মেরে আপনার এভাবে চেষ্টা করলে কবুতর সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার কবুতর এখন আমাদের সুস্থ, আমি এখান থেকে কেটে বের করে ফেলছি ক্যাঙ্কারটা। আমি সবচেয়ে ভালো তো ভিডিওটা তো তখন করতাম অপারেশনটা করার সময়, আমি প্রচলিত আমার ফার্মাসিস্টের মোবাইলটা আমি রেখে আসছিলাম, এই জন্য ভিডিওটা করতে পারিনি। তো আমি ভিডিওটা দিলাম এই কারণে যে আপনারা যারা এই ধরনের করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন আগে আমাদের সাথে, এবং আমার ইমো মেসেঞ্জার আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন, ছবি পাঠাবেন কোথায় ক্যাঙ্কারটা হয়েছে, অপারেশন করা যাবে কি না। আমার এখানে হয়েছিল বিধে আমি এই সাইডটাকে কেটে অপারেশন করেছি, আল্লাহর রহমতে এখন সুস্থ। আর অবশ্যই অপারেশন করার আগে ভালো বড় কোনো পরামর্শ, বড় ভাইদের পরামর্শ নেবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখনও, দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক করেন, কমেন্টস করেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা দেবেন। আমরা নতুন নতুন ভিডিও কবুতর বিষয়ে ভিডিও দিয়ে থাকি, তো কবুতরের যত প্রকার সমস্যা আছে এখানে আপনারা পাবেন কম বেশি। আমরা একটা সমস্যা ফেস করলে আমি সাথে সাথে সেটাকে ইউটিউবে ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব ছাড়ার জন্য চেষ্টা করি, যাতে আমার দেখে অন্যরাও উদ্বুদ্ধ হয় এবং ওরা দেখে বিষয়টা জানতে পারে। কারণ আমাদের এই রোগগুলো আগে এত ছিল না, আমাদের হঠাৎ করে বেশি বেশি এইগুলো রোগগুলো দেখা দিচ্ছে, কারণ আমাদের বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ খাবারের অভাবে কবুতরের ক্যাঙ্কারজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ হয়, বিভিন্ন রকম ডায়রিয়া, মশা, কলেরা আক্রান্ত হয়। এইটা আগে ছিল না, এখন হচ্ছে বেশি বেশি করে। তা যেহেতু হচ্ছে, সেহেতু প্রতিকার হিসেবে আমরা যেটা করি, আমি খাবার সবসময় রোদে শুকিয়ে কড়কড়া করে, তারপর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে, যাই করেন না কেন, আপনি আনফিল্টার পানি না খাওয়ানো,
ইত্যাদি কারণে। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল নাম হচ্ছে এনএন ব্লগস, আমি মোহাম্মদ আব্দুর রহমান নয়ন আপনাদের আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। Thank you.